পিপরা মথা ও বিজেপির সংঘর্ষে ছয়জন বিজেপি কর্মী আহত হয়। ঘটনা ঋষিমুখ ব্লকের ধনঞ্জয়নগর এডিসি ভিলেজে। ঘটনায় জানা যায়, সোমবার সকালে ধনঞ্জয়নগর এডিসি ভিলেজে বিজেপি কর্মীরা রেগার কাজের ডিমান্ড দিতে গেলে পিপরা মথার কর্মীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। এতে বিজেপি কর্মীদের মধ্যে প্রায় ছজন অল্প বিস্তর আহত হয়। বর্তমানে তারা রতনপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।